নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অর্পণ বোস ভায়োলিনে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে ভায়োলিনের উপর ছড় কেটে কেটে ছন্দ তৈরি করতে হয়। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ছড় কেটে এক ধরনের ছন্দ, একটু ভ্যারাইটিস কিছু তোমাদেরকে দেখাচ্ছি। গতদিনেরটা আমি একটু বাজাচ্ছি, মা 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 মা, পা 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 পা, এটা আমি শিখিয়েছিলাম তোমাদের। আজকে একটু এই মা মামা মার পরে আমরা একটু দাঁড়াচ্ছিলাম বা স্টে করছিলাম একটা মাত্রা, সেটা আমরা দাঁড়াবো না। কিরকম? এই দাঁড়ানোটা আমরা করব না, পরপর চলবে। কিরকম? আমি আরেকবার বাজাচ্ছি, তোমরা খেয়াল করো কি বাজাচ্ছি। এটা হয়ে যাওয়ার পর আমরা চার ছন্দে চলে আসবো, মানে এটার পরে। মা 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 মার পরে মা 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 মা, পা 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 পা, ধা 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 ধা, নি 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 নি। চার হয়ে গেলার পর তিনে আমরা চলে আসবো। এবার দুই, তাহলে একবারে পাঁচ চার তিন দুই একসঙ্গে করলে কেমন শুনতে লাগে আমি একটু দেখাচ্ছি। Thank you.
তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করো, দেখবে তোমাদের ডান হাতে অর্থাৎ ছড়ির স্পিড অনেকটা বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ।